আসসালামু আলাইকুম, GadgetEx এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দ্য ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি A03, যেটা হচ্ছে 2022 এডিশন। এই স্মার্টফোনটা আজকে আপনাদেরকে আনবক্স করব, তার আগে কিছু কথা না বললেই না, কেন জানি স্যামসাং বিগত কয়েক বছর ধরে এদের বাজেট ট্রেন্ডসে সিরিয়াস হয়ে গেছে, যেটা কিন্তু এর আগে আমরা দেখি নাই। তো চলুন আসলে এই কথাগুলো আনবক্স করতে করতেও বলা যাবে। তো দেখা যাক এই A03-তে কী কী দিচ্ছে স্যামসাং। আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে 3GB র্যাম এবং 32GB রমের সাথে, এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার। এবং এই স্মার্টফোনটা দেখার পরে আমি একটু অবাক হই যে স্মার্টফোনের নামকরণ করা হয় স্পেসিফিক কোনো কালারের সাথে এক্সট্রা একটা নাম যোগ করে, বাট স্যামসাং এই ব্যাপারে একটু ডিফারেন্ট, মানে এই স্মার্টফোনের ক্ষেত্রে। তো আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক। আনবক্স করতে করতে দেখাই, শুরুতেই পাবেন হচ্ছে এই ধরনের একটা বক্স, যার মধ্যে রয়েছে একটি নির্দেশনামূলক বই, এবং এরপরেই হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। যেমনটা বলতেছিলাম, আমার হাতে যে ভেরিয়েন্টটা এটা ব্ল্যাক কালার, তবে কালারটা না গ্লসি না ম্যাট, এবং ব্যাক ফিনিশে টেক্সচার ফিল করা যায়, যেটা আসলেই প্রশংসনীয়, কারণ স্মার্টফোন যখন আপনি হাতে ধরবেন তখন ভালো একটা গ্রিপ দিবে আপনাকে। এরপরে বক্সে পাচ্ছেন আপনারা একটি অ্যাডাপ্টার এবং টাইপ সি না, সাধারণ হচ্ছে USB কেবল, এবং যেটা একদম নেসেসারি, যেটা আমরা কিছুদিন পরপর হারিয়ে ফেলি, এরপরে একটু ভোগান্তিতে পড়তে হয়, এই যে সিম ইনজেক্টর টোল। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবারে এই স্মার্টফোন নিয়ে একটু কথা বলা যাক। রিয়ার ডিজাইনের কথা বললে প্রশংসা করতে হয় ক্যামেরা ডিজাইনের, ক্যামেরার বামটাও সুন্দর করছে। ক্যামেরা নিয়ে কথা হচ্ছে, তো ক্যামেরার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। A03 এই স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে, ব্যাকসাইডের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেলের, এবং তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরার কথা বললে ফ্রন্টে তারা দিয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। গ্যালাক্সি A03 এই স্মার্টফোনটি এখন অ্যাভেলেবল রয়েছে গ্যাজেটএক্সের আউটলেটে, আর লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহ আলী প্লাজা, লিফটের দ্বিতীয় ফ্লোর, এবং শপ নাম্বার হচ্ছে 78। কালারের বিষয়টা নিয়ে কথা বলছিলাম, মাঝখানে ক্যামেরার ইস্যুটা চলে এসেছিল। তো এটা হচ্ছে 2টা কালারে অ্যাভেলেবল রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক যেটা আমার হাতে, এবং অপরটি হচ্ছে ব্লু। এবং কালারের নামকরণের বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আর বিস্তারিত বলা হয় নাই, জাস্ট ব্ল্যাক এবং ব্লু, এক্সট্রা কোনো ঝামেলা নেই। ডিসপ্লের কথা বললে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ PLS TFT ডিসপ্লে, যেটার রেজলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। গ্যালাক্সি A03 এই স্মার্টফোনটির যে থিম রয়েছে এটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে অনেকটা এগুলোর মতোই, যথেষ্ট স্টাইলিশ এবং সুন্দর একটি থিম তারা প্রোভাইড করছে। স্যামসাংয়ের অন্যান্য স্মার্টফোন যেগুলো হচ্ছে হাই রেঞ্জের বা মিড রেঞ্জের, এগুলোর সাথে মিল রেখে বাজেট স্মার্টফোনগুলোতেও তারা হচ্ছে ডিভাইস কেয়ার অপশনটা দিয়ে দিচ্ছে, যেটা আসলেই স্মার্টফোনের জন্য অনেক সুবিধাজনক, এবং ডেইলি স্মার্টফোনটি অপারেট করার জন্য আপনাকে অনেক হেল্প করবে। টাস্ট রেসপন্সের কথা বললে আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। এবং ভিডিওর শুরুতেই বলেছিলাম এটার ভেরিয়েন্ট হচ্ছে 3GB র্যাম এবং 32GB রমের সাথে। স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এটাতে রয়েছে অক্টাকোর প্রসেসর, যেটা প্রত্যেকটার স্পিড হচ্ছে আপনার 1.6 GHz। এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11। স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, এবং এটা দিয়ে আপনারা মোটামুটি 2 দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন, আর নর্মাল ইউজ করলে তো এর থেকে একটু বেশি পাওয়ার কথা। স্যামসাং গ্যালাক্সি A03 এই স্মার্টফোনটি গ্যাজেটএক্সে এখন অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে এই মুহূর্তেই সংগ্রহ করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 শাহ আলী প্লাজা, লিফটের সেকেন্ড ফ্লোর, এবং শপ নাম্বার হচ্ছে 78। সেই সাথে আপনার ব্যবহৃত স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে চাইলে নিয়ে নিতে পারেন গ্যালাক্সি A03। শুধু গ্যালাক্সি A03 না, আপনার ব্যবহৃত স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্মার্টফোন নিয়ে নিতে পারেন গ্যাজেটএক্স থেকে।
তার সাথে পাচ্ছেন 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই সুবিধা। ঢাকার বাইরে থেকে যারা পণ্য কিনতে চাচ্ছেন গ্যাজেটএক্স থেকে, আপনারা চাইলে আমাদের কুরিয়ার সেবার মাধ্যমে পণ্য কিনতে পারেন। গ্যাজেটএক্স এখন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে পণ্য ডেলিভারি করতে সক্ষম। প্রিয় দর্শক, এ ছিল স্যামসাং গ্যালাক্সি A03 এই স্মার্টফোনটির আনবক্সিং একটি শর্ট রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আবারও বলি স্মার্টফোনটি এখন গ্যাজেটএক্সে অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে গ্যাজেটএক্সে এসে স্মার্টফোনটি সংগ্রহ করতে পারেন। আমি অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10, শাহ আলী প্লাজা, লিফটের 2nd ফ্লোর, এবং শপ নম্বর হচ্ছে 78। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এরকমই কোনো আনবক্সিং বা স্মার্টফোন অথবা কোনো গ্যাজেটস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।